প্রিয় বন্ধুরা, আজকে আমরা তোমাদের শেখাবো কীভাবে প্রিপেড মিটারে রিচার্জ করতে হয়। আমি একটা প্রিপেড মিটারের সামনে দাঁড়িয়ে আছি। এই আমাদের প্রিপেড মিটার, এখানে দেখা যাচ্ছে 4 ইউনিট পর্যন্ত গ্যাস রয়েছে। এখানে দেখা যাচ্ছে এই গ্যাসের পরিমাণটা লো একেবারে। এখানে আমি যদি আরেকটা মিটারে দেখাই, তাহলে দেখা যাচ্ছে এদের 4টা দাঁকি ফিল আপ আছে। এই যে এখানে 4টা দাঁকি ফিল আপ দেখতেছি, আমার এখানে 1টা দাগ আছে, তার মানে আমার এখানে এটা একেবারে লোয়ের দিকে চলে গেছে আর কি। তো আমার হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে দেওয়া এই প্লাস্টিক কার্ডটা আছে। এটা হচ্ছে রিচার্জ করে একটা কার্ড, এরকম একটা কার্ড দেওয়া আছে। তো এই কার্ডটা আমি এখন রিচার্জ করব। কিভাবে রিচার্জ করব সেটা আমি এখন বলতেছি। ফার্স্টে আমাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছি 2টা বাটন আছে, একটা হচ্ছে এ বাটন, একটা হচ্ছে বি বাটন। আমার এখানে বি বাটনের কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে সব এ বাটনের। আর এখানে একটা দেখা যাচ্ছে বাক্স দেখা যাচ্ছে, এটা হচ্ছে কার্ডটা ধরার জায়গা। এখানে যদি কার্ডটা টাচ করলে তখন কার্ডটা রিচার্জ হবে, তার আগে আমাদের কিছু কাজ করতে হবে। ফার্স্টে আমি এ বাটনে 1 সেকেন্ডের বেশি সময় ধরে চেপে ধরে রাখতে হবে। আমি একবার ধরে রাখলাম, হ্যাঁ আমি 1 সেকেন্ডের বেশি সময় ধরে ধরে রাখলাম। আবার পুনরায় আমি 1 সেকেন্ডের বেশি সময় ধরে রাখবো, একটু লেট হয়ে গেছে। পরপর 1 সেকেন্ডের বেশি সময় 2বার ধরে রাখতে হবে। এই যে আমি 1 সেকেন্ডের বেশি সময় ধরে রেখে ছেড়ে দিলাম, পুনরায় আমি 1 সেকেন্ডের বেশি সময় ধরে রেখে ছেড়ে দিলাম। দেন আমার কাছে কার্ড খুঁজতেছে, আমি যদি এই মুহূর্তে কার্ডটা যদি এই জায়গায় টাচ করি, এই প্লেসে টাচ করি, তাহলে আমার কার্ডটা রিচার্জ হয়ে যাবে। আমি ফার্স্টে সুবিধার জন্য প্রথমবার এটা কার্ড রিচার্জ ছাড়া দেখাচ্ছি, পরের বার আমরা পুনরায় কার্ড দিয়ে দেখাবো। আমার কাছে এখন রিচার্জ করা কার্ডটা আছে। আমার গ্যাসের ইউনিটের পরিমাণ হচ্ছে মাত্র একেবারে কম, একেবারে লো পর্যায়ে আছে। আমার এখানে কোনো ইউনিটই নাই, একেবারে লো পর্যায়ে আছে। তো আমি এখন গ্যাসটার কার্ডটা রিচার্জ করব। ফার্স্টে আমি বলেছিলাম কী করতে হবে, সেটা হচ্ছে এ বাটনটা 1 সেকেন্ড করে করে পুনরায় দুইবার চেপে ধরতে হবে, তারপরে কার্ড লেখা আসবে, দেন আমরা কার্ডটা টাচ করব, দেন রিচার্জ হয়ে যাবে। ফার্স্টে আমি 1 সেকেন্ড চেপে রাখতেছি, 1 সেকেন্ড হইলো, দেন আমি পুনরায় চেপে রাখতেছি, দেন আমার কাছে কার্ডটা খুঁজতেছে। এই যে কার্ড শো করতেছে, আমি এখন কার্ডটা টাচ করব। এই যে আমি কার্ডটা এখন এভাবে টাচ করব, এই যে এন্ড দেখাচ্ছে, আমার রিচার্জ হয়ে গেছে। এই যে আমার রিচার্জ এখন হয়ে গেছে, আমার এটা একেবারে লো লেভেলে ছিল, এখন আমারটা রিচার্জ কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজেই আমার গ্যাসের ইউনিট দেখাচ্ছে 85.52 ইউনিট দেখাচ্ছে, যেখানে মাত্র 4 ইউনিট ছিল। তো এভাবে আমরা খুব সহজেই গ্যাসের রিচার্জ করে ফেলতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।